আজ আমরা ডে অর্থাৎ কম্যান ফ্রম্টের রিলেটিভ পাথের বেশ কিছু কাজ দেখব তো তার জন্য প্রথমে আমাকে কমেন্ট ফ্রম্টটা ওপেন করে নিতে হবে সার্চ বারে গিয়ে আমি লিখলাম কম্যান্ড ফ্রম্ট ওপরে চলে এসছে কমান্ড ফ্রম্ট তো প্রথমে ক্লিয়ার স্ক্রিন করার জন্য সিএলএস দি এন্টার করব স্ক্রিনটা ক্লিয়ার হলো আর কমেন্ট ফ্রম্টের কাজ এর আগে আমি বেসিক কাজ কিছু দেখিয়েছি যারা এখনও দেখেনি তারা আমার এর আগের ভিডিওটা দেখে নেবেন যেখানে বেসিক কমেন্ট প্রম্পটের বেসিক কিছু কাজ দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে এই ভিডিওটাতে আপনার অনেক উপকার হবে তো এবার আমরা রিলেটিভ পাথের কাজ করবো তো রিলেটিভ পাথের কাজটা কেমন একটু দেখে নেওয়া যাক আমি পেইন্টের শেপটা তৈরি করে রেখেছি যেটা হচ্ছে এবিসিডি বলে একটা চার্ট তৈরি করা রয়েছে যার আন্ডারে এবি আর সিডি দুটো ভাগ আন্ডারে দুটো ভাগ এ অ্যান্ড বি আর সি এর আন্ডারে সি অ্যান ডি তো এরকম আমাকে একটা চার্ট তৈরি করতে হবে ডজের মধ্যে তো ডজের মধ্যে এরকম করে আমরা চার্ট কীভাবে তৈরি করব সেটাই আমাদের দেখবার তো প্রথমে আমি ডজটা ওপেন করে নিলাম তো আমাকে এটা বারবার দেখে নিতে হবে এটা দেখে কাজ করতে হবে মেইন আমার টেবিলের নাম হচ্ছে এখানে এবিসিডি তো আমি বলেছিলাম একই নামে কিন্তু দুবার করা যায় না এখানে যদি এবিসিডি নামে রয়েছে তাহলে এবিসিডি নামে যদি আমি করে থাকি এর আগে তাহলে আর নেবে না তখন আমার এবিসিডি ওয়ান বা এবিসিডি টু এভাবে নাম তৈরি করতে হবে তো আমি চলে আসছি প্রথম টেবিলের নাম হচ্ছে এবিসিডি তো আমি এটাকে এবিসিডি ওয়ান করে দেবো তো এটা কীভাবে করছি দেখা যাক প্রথমে লিখবো এমডি এমডি স্পেস এবিসিডি ওয়ান দিয়ে দিলাম এবিসিডির পর স্পেস দিয়ে ওয়ান দিলে কিন্তু হবে না একই সঙ্গে লিখতে হবে তো আমি ধরে নিলাম এবিসিডি ওয়ান এন্টার এবার সিডি স্পেস এবিসিডি ওয়ান এখানে কিন্তু আমার ইউজার পাথ ছিল এবিসিডি এটা দেখে নিতে হবে ইউজার পাচ্ছিল এবিসিডি এন্টার দিলাম দেখুন ইউজার পাথ ছিল এবিসিডি তার আন্ডারে কিন্তু এবিসিডি ওয়ান চলে এলো ইউজার পাসের মধ্যে চলে গেলো এটার আন্ডারে এটা হচ্ছে রিলেটিভ পাথের কাজ এটার আন্ডারে গেলো তো এবিসিডির আন্ডারে কে কে ছিল এবি আর সি ডি তাহলে এবি আর সিডি করতে হবে এবার তাহলে আবার এমডি প্রথমে আমাকে বাদিক ধরে বা ডান দিক ধরে যে কোনো একটা সাইড ধরে কাজ করতে হবে তো আমি আমার আমি বাদিক ধরে কাজ করছি আপনি ডান দিক ধরেও কাজ করতে পারেন তাহলে এবিসিডির বাদিকে কে আছে এবি তাহলে এবির কাজটা আমাকে আগে করতে হবে তাহলে আমি এখানে সেমভাবে এমডি স্পেস এবি লিখবো এন্টার সিডি এর আন্ডারে কিন্তু এখনও পর্যন্ত যায়নি এর আন্ডারে যায়নি এর আন্ডারে যাওয়ার জন্য চেঞ্জ ডাইরেক্টলি করতে হবে তো সিডি স্পেস এবি এন্টার দেখুন এবার এবিসিডি রান্ডারে এবি গেল তাহলে এখানে আর কী আছে এবি রান্ডারে এবি রান্ডারে আছে এ আমি বাদিক ধরে কাজ করছি তাহলে বাদিক ধরে করলে প্রথমে ডি তার বাদিকে আছে এবি তার বাদি আছে কে এ তাহলে এর কাজটা আমাকে করতে হবে তাহলে এর কাজটা করতে গেলে এবার এম স্পেস এ এন্টার এখন সিডি করিনি বলে এর আসেনি তাহলে এবার সিডি স্পেস এ এন্টার এবার দেখুন তার আন্ডারে এ চলে আসলো এই আমার ইউজার পাথের মধ্যে তাহলে আমি করলাম কি এবিসিডি তারপর তারপরে এবি তারপরে এ তাহলে বাদিক ধরে করলে এবারে বাদিকে ছিল এ তাহলে এর কাজ কমপ্লিট হয়ে গেলো তাহলে এবার বাকি আর কে আছে তাই এবার বাকি আছে বি এর কাজ তাহলে বিয়ের কাজ এটা কি এবার যদি আমি আবার ডি দিই তাহলে এর আন্ডারে চলে আসবে কিন্তু মানে এবির আন্ডারে আসলো ডি আন্ডারে আসলো এবি বি তার আন্ডারে আসলো এ এবার যদি আবার এমডিএ বি বি করি তাহলে কিন্তু এর আন্ডারে বি আসবে কিন্তু আমি তো এর আন্ডারে বি চাইছি না আমি চাইছি বির আন্ডারে বি তাহলে এটা যদি রেলওয়ে স্টেশন ভাবি ধরুন আমার এবি নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে এতে আসতে হলো আমি এই লাইন বরাবর এখানে এলাম তাহলে বিতে যেতে গেলে কীভাবে যেতে হবে আমাকে আবার আগের প্ল্যাটফর্মে ফিরে যেতে হবে অর্থাৎ এবিতে ফিরে যেতে হবে এবিতে ফিরে যাওয়ার পর আমাকে বিতে আসতে হবে তাহলে আমাকে এবিতে ফিরতে গেলে একটা ঘর আগে যেতে গেলে আমাকে সিডি ডট ডট দিতে হয় তাহলে কি এখান থেকে একটা ঘর আগে যাওয়ার জন্য সিডি ডট ডট তাহলে আমি এখানে লিখবো সিডি ডট ডট এন্টার দেখুন চলে আসলাম আমার এবিতে তাহলে আমি চলে আসলাম এবিতে এবার আমি যাব কোথায় এবার যাব আমি বিতে তাহলে বিতে যাওয়ার মানে একই প্রসেস এমডি স্পেস বি এন্টার সিডি স্পেস বি এন্টার এবার আমি এলাম বিতে তাহলে এবার আমি বিতে চলে এসেছি পুরো আমার এই বাদিকের চারটা পুরো কমপ্লিট এবার আমি কোথায় যাব না এবার আমি যাবো সিডিতে সিডিতে যেতে গেলে রেলওয়ে স্টেশনের মতন সেমভাবে একবারে যাওয়া যাবে না বি থেকে যদি আমি যেতে চাই এবিতে তাহলে কটা স্টেপ আগে গেলাম একটা স্টেপ তাহলে একবার সিডি ডট ডট তাহলে এখান থেকে সিডি ডট ডট এন্টার তাহলে আমি একবার আসলাম সিডি ডট দিয়ে কোথায় আসলাম না দেখুন এবিতে এলাম তাহলে এবিতে এলাম মানে আমি এখানটায় আছি তাহলে এখান থেকে আমাকে সিডিতে যেতে গেলে আবার আমার এখান থেকে যেতে হবে এবিতে তাহলে এখান থেকে আবার এবি মানে আবার একটা সিডি ডট ডট তাহলে সেমভাবে সিডি ডট ডট এন্টার আমি এলাম সিডি ওয়ান অর্থাৎ যেটা এবিসিডি আমি এখানে এলাম এবার আমি কোথায় যাবো না এবার যাবো আমি সিডিতে তাহলে এবার ওই আগের মতন প্রসেস এমডি সিডি সিডি তাহলে সেমভাবে এম ডি স্পেস সিডি এন্টার তারপরে সিডি স্পেস সিডি এন্টার তাহলে এবার আসলাম আমি সিডিতে তাহলে সিডির পরে আমার কে রয়েছে বা দিকে দিকে রয়েছে সি তাহলে সেমভাবে এমডি স্পেস সি এন্টার সিডি স্পেস সি এন্টার তাহলে সি তে চলে আসলাম সি এর পর কে আছে ডি এবার কিন্তু আমি এমডি সিডি করলে সি এর আন্ডারেডি চলে আসবে তো সেটা চাইছি না আমি এখান থেকে আগে এক ঘর আগে যাব সিডিতে তাহলে এক ঘর আগে যেতে গেলে কি একটু আগে করালাম হ্যাঁ ঠিক সি ডি ডট ডট দিলাম সি ডট ডট এবার আমি সিডি ডর্ডার দিয়ে আমি আসলাম সিডিতে সিডি থেকে আমরা যাবো ডিতে তাহলে একই প্রসেস সিডি থেকে ডিতে যেতে গেলে আমাকে সেম এম ডি স্পেস ডি এন্টার সিডি স্পেস ডি এন্টার সরি ভুল হয়ে গেল সিডি সিডি স্পেস ডি হবে আমি ভুল করে সি দিয়ে দিয়েছিলাম সিডি স্পেস ডি এন্টার এটা আগেরবার আর ওটা ভুল হয়ে যাওয়ার কারণে এটা নিচ্ছে না এটি একটা সমস্যা এখানে একবার ভুল হয়ে গেলে পরে সেটা আর নেয় না সিডি সিডি সি নিল তাই তো তাহলে আর নিচ্ছে না এখানে তাহলে আমি এখানে এমডি স্পেস এটা একটু ভুল চলে আসবো কারণ আমার ওখানে একটু ভুল হয়ে গেলো কারণ আমি এখানে এমডি ডি হয়েছে তাহলে সিডি ডি হবে সিডিডির জায়গায় সিডি সি করে ফেলেছি টাইপিংটা এখানে ভুল হয়ে গেলো যার কারণে এই জায়গাটা একটু ভুল চলে আসবে তবুও আমি আরেকভাবে দেখছি এমডি স্পেস এমডি স্পেস ডি আশা করি নেবে না তবুও দেখা যাক কী হয় এম ডি স্পেস ডি সিডি স্পেস ডি দেখা যাক কী হয় যাই হোক দেখা পুরো চারটা কমপ্লিট না হলে এটা বোঝা যাবে না কী হলো অ্যাকচুয়ালি এখানে একটা তো ভুল হয়ে গেলো যাই হোক আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল ডি পর্যন্ত হয়ে যাবে ডি থেকে আমি পুরো এবিসিডি পর্যন্ত ফিরে আসবো কারণ আমি শুরু করেছিলাম এবিসিডি থেকে তাহলে আমার ইউজার পাথে ফিরে যেতে হবে ইউজারের পাথর ফিরে যাওয়ার জন্য আমাকে এখান থেকে ডি থেকে সিডিতে যাবো তাহলে একটা সিডি ডট ডট তাহলে সিডি ডট ডট এন্টার ডট ডট কিন্তু দুটোই দিতে হবে এক গাদা ডট ডট দিলে হবে না এন্টার আসলাম সিতে আমি শুরু করেছিলাম এবি থেকে তাহলে আবারও সিডি ডট ডট সিডি ডট ডট এন্টার এলাম সিডিতে এখান থেকেও আগে যাব তাহলে সিডি ডট ডট এন্টার তাহলে এখান থেকে এবিসিডি তাহলে এর থেকে বাইরে বেরিয়ে যাবো আর ছিলাম ইউজার পাথে তাহলে ইউজার পাথে যাবো সিডি ডট ডট এবিসি দিয়ে শুরু করেছিলাম ইউজার পাথে সেম মানে আমার এই টেবিলের নামটা থাকবে না এবিসিডি ওয়ান এখান থেকে বাইরে বেরিয়ে আসবো তো আসলাম এবার আমাকে ট্রি দিয়ে এই সম্পূর্ণ কাজটা হল কিনা দেখতে হবে ট্রি ফ্ল্যাশ এফ স্পেস টেবিলের নাম এবিসিডি ওয়ান এবিসিডি ওয়ান আমার টেবিলের নাম যেহেতু এবিসিডি ওয়ান তাই ট্রি ফন্টস্ল্যাশ এফ স্পেস এবিসিডি ওয়ান দিয়ে এন্টার করব এবার আমার টেবিলটা হয়েছে কিনা আমি বুঝতে পারবো দেখুন এখানে এব বি মেইন হচ্ছে এবিসিডি হচ্ছে মেইন ডাইরেক্টরি তার আন্ডারে এবি আর সিডি দুটো ভাগ এবির আন্ডারে এ আর বি ঠিক আছে আর সিডির আন্ডারে সি আর ডি সিডির আন্ডারে সি আর ডি এখানে সির একটা ডি হয়ে গেছে বলেছিলাম একটু আগে এখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো এখানে একটা গণ্ডগোল হয়েছিল সেই গন্ডগোলটার জন্য এই জায়গাটা ঠিকঠাক আসলো না এবিটা ঠিক আসছে এবির এ আর বি আর সিডির সি আর ডি ঠিক আছে কিন্তু সি এর আন্ডারে একটা ডি চলে আসছে ওই একটা এক্সট্রা ঘর আমি করে দেওয়ার জন্য এই যে এখানে একটা ঘর মিস্টেক হয়ে গেছিলো বলে এখানে একটা ঘর এক্সট্রা চলে আসছে তো আশা করি রিলেটিভ পাত্রা বোঝাতে পেরেছি আজ পর্যন্তই পরবর্তী আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ধন্যবাদ